তোমাদের সাথে স্কিন লাইটনিং এন্ড ব্রাইটনিং এটা ফেস মাস্ক শেয়ার করব। এই ফেস মাস্কটা খুবই ইউনিক ফেস মাস্ক, আর এটা তোমরা রেগুলার অ্যাপ্লাই করতে পারো। আর খুবই ভালো হয় যদি তোমরা এটা রাতে অ্যাপ্লাই করে শুয়ে পড়ো, পরের দিন মুভ হয়ে যাবে। তো এই ফেস মাস্কটা ভীষণই কাজের, তো এটা কতটা কাজের সেটা দেখার জন্য তোমাদের ট্রাই করতে হবে। আর ট্রাই করলে আমি কথা দিচ্ছি খুবই ভালো রেজাল্ট পাবে। তো চলো ভিডিওটা কি আমরা দেখি। ফার্স্টে আমি গ্রাইন্ডারে মেথি দিচ্ছি 2 টেবিল স্পুন মতো। তারপর গ্রাইন্ডার চালিয়ে মেথিটা আমি একটু গুঁড়ো করে নিচ্ছি। এবার একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম করার পর ক্রাশ করা মেথিটা দিয়ে দিলাম। মেথিটা খুব বেশি ক্রাশ করার দরকার নেই। তারপর সামান্য কস্তুরি হলুদ দিয়ে দিচ্ছি। তারপর পুরো মিশ্রণটাকে গুলে নিচ্ছি। এবার ঠান্ডা হওয়ার পর একটা স্ট্রেনারের সাহায্যে এই মিশ্রণটাকে ছেঁকে নিলাম। এবার একটা অ্যালোভেরা পাতা নিয়ে আমি অ্যালোভেরা জুস বার করে নিচ্ছি। তারপর তার মধ্যে আগে করে রাখা মিশ্রণটা 5 চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। লাস্টে 1 চামচ কস্তুরি হলুদ দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি অ্যালোভেরা প্ল্যান্ট না থাকে তাহলে তোমরা মার্কেট থেকে কেনা অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, তাতে এটার কনসিস্টেন্সি সিরামের মতো হবে। এবার এটা আমি হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এটা তোমরা 6 থেকে 7 দিন ফ্রিজে স্টোর করে রাখতে পারো, কিন্তু তার বেশি না। এটা রোজ 1/2 ঘন্টা ফেসে লাগিয়ে ফেস ধুয়ে নিলে আস্তে আস্তে ফেস ব্রাইট আর লাইটনিং হয়ে যাবে। সব স্কিনের জন্য এই মাস্কটা ইউজ করা যাবে, তবে সব থেকে ভালো হয় রাতে অ্যাপ্লাই করে শুয়ে পরের দিন সকালবেলা মুখ ধুয়ে নিলে। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবে। আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর তার পাশেই দেখবে একটা বেল আইকন আছে, সেটাকে ক্লিক করে দেবে যাতে আমি কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন তোমরা ইনস্ট্যান্ট পেয়ে যাও।